লিওনেল মেসি তিনি মাঠে ফিরেছেন ইনজুরি কাটিয়ে তার ফেরার ম্যাচে শেষ পর্যন্ত ইন্টার মায়ামি জিততে কিন্তু পারেনি যদিও লিওনেল মেসি তিনি কিন্তু গোল করেছেন বিরতির পর তিনি যখন নামলেন আমার 12 মিনিটের মাথায় লিওনেল মেসির গোলেই ম্যাচটার মধ্যে সমতায় ফিরেছিল ইন্টার মায়ামি এরপর কলোরাডোর কাছে তারা শেষ পর্যন্ত হেরে গেছে দুই ড্র করেছে ম্যাচটা 2-2 গোলে এবং যেটা হয়েছে যে যেই কনফারেন্সটার মধ্যে তারা খেলে থাকে ওয়েস্টার্ন কনফারেন্স সেখানে 3 নম্বরে নেমে গেছে ইন্টার মায়ামি এবং কলোরাডোর সঙ্গে এই ড্রটা আসলে মেসির একটা অবদান আছে যখন তিনি সেকেন্ড হাফে তিনি মাঠে নামলেন তখন তো আসলে ম্যাচে ফিরল ইন্টার মায়ামি গোল করলেন লিওনেল মেসি গোলটা বেশ ভালো ছিল এবং যদিও খেলাটা লাইভ দেখি নাই পরে দেখছিলাম ইউটিউবে হাইলাইটস তো গোল করার পরে মানে ক্রিকেটীয় স্টাইলে প্রোডাকশন চলছে আর কি হ্যাঁ মেসি গোল করেছেন মালিক পক্ষকে একটু দেখা যাচ্ছে পরের ক্যামেরার অ্যাঙ্গেল হচ্ছে যে আতশবাজি ফুটছে মানে সব মিলে একটা সিনেমা হ্যাঁ আর কমেন্টে শুনলে তো আমার মাঝে মধ্যে মনে হয় যেন WWE রেসলিং কমেন্টে শুনছি যাই হোক তারপরে ইন্টার মায়ামির সামনে দেখা যাক শেষ পর্যন্ত তারা কত দূর যেতে পারে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে মঞ্চেরের সঙ্গে ম্যাচটা জেতা অবশ্যই সেরি আতে আগের রাতে ছিল ডার্বি দেল্লা ক্যাপিতালে যেখানে মুখোমুখি হয়েছিল লাৎসিও এবং এএস রোমা যে ম্যাচটা এএস রোমা 1-0 গোলে জিতে নিয়েছে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল ম্যাচের এই ঘটনাটা যেখানে ফ্রেঞ্চ ফুটবলার মাতেও গুন্দেজের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালার লেগে গিয়েছিল গলার পেছনটায় মাতেও গুন্দেজি ধরে রেখেছিলেন পাওলো দিবালা ওভাবে তাকিয়েছিলেন বেশ কিছুক্ষণ কোনো রকম কোনো রিয়াকশন দেখার নাই তার রিয়াকশন হচ্ছে তিনি আর তার হাঁটু থেকে বের করে ওই শিনগার্ডটা খুলে দেখিয়েছেন মাতেও গুন্দেজিকে এবং ওই শিনগার্ডে কী ছবি জানেন শিনগার্ডের ছবি হচ্ছে পাওলো দিবালা ওয়ার্ল্ড কাপ জেতার পরে সেলিব্রেশন করছে মানে তিনি আসলে মনে করিয়ে দিয়েছেন 2018-র পর 2022 বিশ্বকাপ যেটা হয়েছে সেই বিশ্বকাপে আর্জেন্টিনা তারা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন শেষের ছবিটা কি দেখেছেন শেষের ছবিটা মানে ম্যাচ শেষ হ্যাঁ রোমা জিতেছে এরপরে দিবালার মতো লোক মাঠের ভিতরে গিয়ে গুন্দুজের সামনে সেলিব্রেট করছে যাকে আমরা চিনি একটু অন্যরকম দেখেন ফুটবল আসলে আপনার কোন রঙের ভেতরে ঢুকবে ইউ নেভার নো ওই সময়টায় ওই হাতাহাতির সময় কি হয়েছিল বা কতবকতম সেটা তার বেরোনি বা ওইটাই হয়তো দিবালাকে উত্তেজিত করে দিয়েছে এই ঘটনাটার জন্য ঘটনাটা কিন্তু বেশ ফ্রেন্ডলি ভাবেই শেষ হয়েছে মানে দেখেন দিবালা কিছুই করছেন না সেখানে এবং গুন্দেজের সঙ্গে দিবালার এই এই ঝামেলাটা এই রেসটা আসলে বহুদিন থাকবে এবং এই যে ডার্বি দেল্লা ক্যাপিতালের একটা আইকনিক ছবি হয়ে সবসময় এটা শেষ পর্যন্ত হয়তো থাকবে পাওলো দিবালার এই সেলিব্রেশন আর সেটা যেটা পাওলো রসি বলছি দানিয়েলে দে রসি তার প্রথম উইন কোচ হিসেবে সেরি আতে ডার্বি দেল্লা ক্যাপিতালেতে এবং সেটা রোমাকে স্বপ্ন দেখাচ্ছে পরের সিজনে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য পয়েন্ট টেবিলের 5 নম্বরে রয়েছে এএস রোমা সবার উপরে ইন্টার মিলান এসি মিলান ইভেন্টাস বোলোনিয়া এবং রোমা ইন্টার মিলান তারা অলমোস্ট জিতেই নিয়েছে সিরিয়ার শিরোপা সেটা বলাও যায় এসি মিলান তারা পরের অবস্থানটা রয়েছে 68 পয়েন্ট নিয়ে ইভেন্টাস 59 বোলোনিয়া 57 এবং রোমা রয়েছে 55 নতুন কোচের আন্ডারে রোমার এখন খুব ভালো একটা সম্ভাবনাই রয়েছে চ্যাম্পিয়ন্স লিগটা নিশ্চিত করার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.